আমরা আজকে রবার্ট মার্টনের সোশিয়লজি আরো কিছু দূর এগিয়ে নিয়ে যাব আমরা মাটনের জীবনী করেছি তার মূল অবদানগুলো আমরা দেখেছি তাদের তার সামাজিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছি তার বৌধিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেছি এবং তার একটা থিওরি আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে থিওরিজ অব দ্য মিডল রেঞ্জ আজকে আমরা মাটার আরেকটা থিওরি নিয়ে আলোচনা করব।

বৌদ্ধিক পরিবেশে তৈরি হয় বড় হয়ে ওঠে যেখানে বিভিন্ন দিক থেকে দর্শন তৈরি হচ্ছে দর্শন প্রবর্তিত হচ্ছিল এই দর্শনগুলো সমগ্রবাদী দর্শন খুব কম্প্রিহেনসিভ এই দর্শনগুলোই উনি বলছেন যে দিস বিকেম রোল মডেলস ফর আর্লি যুগের যে সমাজতত্ত্ববিদদের ক্ষেত্রে আছে এগুলোই হচ্ছিল মডেল এবং অলমোস্ট অল পায়নিয়ার ট্রাই টু ফ্যাশন দেয়ার ওন সিস্টেমস প্রত্যেক পায়নিয়ার কোঁত দুঃখে ওয়েবার প্যারেটো প্রত্যেকেই নিজের নিজের একটা তাত্ত্বিক তত্ত্ব তৈরি করার চেষ্টা করেছিল এর ফলটা কি হয়েছে দ্য মাল্টিপ্লিসিটি অফ সিস্টেমস লেড টু দ্য স্কুলস অফ সোশ্যালজিক্যাল থট এই যে নানা ধরনের তত্ত্ব তাত্ত্বিক যে নানা ধরনের তাত্ত্বিক ব্যবস্থার ফলে অনেকগুলো সম্প্রদায় তৈরি হয় সমাজতত্ত্বে অনেকগুলো সম্প্রদায় তৈরি হয় আরেকটা আরেকটা পথ হচ্ছে যে সিস্টেম অফ সায়েন্টিফিক থিওরি বৈজ্ঞানিক তত্ত্ব সিস্টেম অফ সায়েন্টিফিক থিওরি রাদার দ্যান ফিলসফি অলসো লেড টু দ্য ক্রিয়েশন অফ টোটাল সোশিয়াল সিস্টেম যে সায়েন্টিফিক থিওরি যে তন্ত্র তত্ত্ব সেগুলো মাধ্যমেও কিন্তু সমগ্র সমাজতাত্ত্বিক ব্যবস্থা বা টোটাল সোসিওলজিক্যাল সিস্টেমস তৈরি হয় এই তত্ত্বের মার্টন সমালোচনা করেছেন

যথেষ্ট তথ্য তৈরি না হওয়া পর্যন্ত কোন তত্ত্বের করা উচিত নয় এটাই হচ্ছে মাটান বলছেন কিন্তু এটাই তৈরি হয়েছে যে তথ্যের আগে তথ্য তৈরি হয়েছে তথ্য হলো বাস্তব বাস্তব গবেষণা থেকেই তথ্য তৈরি হয় আর তত্ত্ব হচ্ছে বিমূর্ত বাস্তবকে বিমূর্ত রূপ দেয় তত্ত্ব এবং তার মাধ্যমে সমাজকে ব্যাখ্যা করার চেষ্টা করে সেকেন্ড মিসকনসেপশন অ্যাবাউট ফিজিক্যাল সায়েন্সেস মিস্টেকেন অ্যাজামশন that all cultural products existing at the same same moment of history have the same degree of degree maturity দ্বিতীয় ভ্রান্ত ধারণা প্রাকৃতিক বিজ্ঞান সম্পর্কে যে একই ঐতিহাসিক সময় যে সব cultural প্রোডাক্ট অর্থাৎ সাংস্কৃতিক যে আমার যে সাংস্কৃতিক বিভিন্ন সাংস্কৃতিক উপাদান যেগুলো রয়েছে অর্থাৎ সাহিত্য নাটক সিনেমা ইত্যাদি ইতিহাসের একই মুহূর্তে বিজ্ঞান একই মুহূর্তে থাকলেও প্রত্যেকেরই একই ডিগ্রি অব ম্যাচুরিটি অর্থাৎ একই ধরনের পরিপক্কতা সেটা ছিল এটা হচ্ছে দ্বিতীয় ভ্রান্ত ধারণা তৃতীয়ত থার্ডলি বলছেন উনি সোশিয়লিস্ট মিস্রেড

যে বিজ্ঞানেও প্রাকৃতিক বিজ্ঞানেও কিন্তু একটা অল সব সবকিছু ব্যাখ্যা করার মতন তৈরি হয়েছে কিন্তু কিন্তু বাস্তব হলো যে এমন একটি তত্ত্ব প্রাকৃতিক বিজ্ঞানে এখনো তৈরি হয়নি তৃতীয় চতুর্থ তো আমরা মার্টনের আরেকটি বক্তব্য শুনি ফোর্থলি The road to effective general schemes in sociology will become effectively clogged if, as in the early days of sociology, each charismatic sociologist tries to develop his own general systems of theory. The persistence of this practice can only make

সমাজতত্ত্ববিদ নিজের একটি সাধারণ তন্ত্র তত্ত্ব তৈরি করেন এবং এর ফলে যেটা হতে পারে সেটা হচ্ছে বলকানাইজেশন অফ সোশিয়ালজি অর্থাৎ সমাজতত্ত্ব টুকরো টুকরো হয়ে যাবে প্রত্যেক এক একটা রাজ্য এক একটা তত্ত্ব দিয়ে একটা তত্ত্ব অধীনে থাকবে এবার আমরা মার্টানের ফাংশনালিজমে ঢুকছি মার্টান বলছেন ফাংশনাল অ্যানালিসিস ডিপেন্ডস আপন এ ট্রিপল অ্যালায়েন্স বিটুইন থিওরি মেথড অ্যান্ড ডেটা অফ দিস মেথড ইজ দা weakest উনি বলছেন কি যে তত্ত্ব পদ্ধতি এবং তথ্য এই যে আতাতের উপর ফাংশনাল অ্যানালিসিস অর্থাৎ ক্রিয়াবাদী বিশ্লেষণ দাঁড়িয়ে আছে তার মধ্যে পদ্ধতি হচ্ছে সবচেয়ে দুর্বল একটা উনি বলছেন যে সমালোচনা করতে গিয়ে উনি বলছেন সিঙ্গল টার্মাইপ্ট একই একই পরিভাষা কিন্তু ধারণাগুলো আলাদা এরকম মিনিং অফ ফাংশন ওয়ান পাবলিক গ্যাদারিং অর ফেস্টিভ অকেশন আমরা বলি না আমরা ফাংশনে যাচ্ছি সংস্কৃতিতে একটা ফাংশন আছে তার মানে কি এখানে কিন্তু কাজ নয় এটা হচ্ছে যে একটা যেখানে আনন্দ উৎসব বা এই ধরনের যেখানে প্রচুর লোকের ভিড় হয় দু নম্বর হলো অকুপেশন অর্থাৎ বৃত্তি তিন নম্বর অ্যাক্টিভিটিজ অ্যাসাইন টু অ্যান ইনকামবেন্ট অফ এ সোশ্যাল স্ট্যাটাস যে কোনো একজনে তার সামাজিক অবস্থানের ক্ষেত্রে তার একটা ফাংশন থাকে কিরকম যে একজন প্রফেসরের কাজ হলো ক্লাস নেওয়া খাতা দেখা এবং তার আরো কাজের মধ্যে পরে হচ্ছে গবেষণা করা গবেষণা করানো তো এগুলি হচ্ছে আবার দেখো কি বলছেন লাইভনেস রেফার টু এ ম্যাথামেটিক্যাল ফাংশন অঙ্কটাও কিন্তু ফাংশনের কথা আছে এবং শেষে বলছেন sociology অ্যান্ড সোশ্যাল anthropology এখানেও একটা ফাংশনের কথা বলছেন ভাইটাল অর্গানিক দ্য বডি সোশ্যাল sociology এবং সোশ্যাল anthropology কি বলছেন ফাংশন সম্পর্কে যে যেসব জৈবিক প্রক্রিয়া যেটা দেহকে রক্ষা করার জন্যে যে কাজগুলো করে সেটাই হচ্ছে ফাংশন আবার মাটন আরেক ধরনের দেখাচ্ছেন যে একই কনসেপ্ট সিঙ্গল কনসেপ্ট ডাইফার স্টার্ম একই ধারণা কিন্তু পরিভাষা আলাদা ফাংশন হচ্ছে প্রাইমারি কনসেপ্ট ডাইভার টার্মস আমরা দেখি ফাংশনের মোটিভ অর্থাৎ প্রেরণা ডিজাইন পরিকল্পনা এন্ড লক্ষ্য পারপাস উদ্দেশ্য এবার আমরা মাটান প্যারাডাইম বলতে কি বুঝেছেন সেটা নিয়ে আলোচনা করব তার প্যারাডাইম অফ ফাংশনাল অ্যানালিসিস আলোচনা করার আগে আমরা প্যারাডাইম বলতে কি বুঝেছেন সেটা নিয়ে আলোচনা করি মার্ডার্স বেসিক মেজর কনসার্ন ওয়াজ দ্য কোডিফিকেশন অফ সাবস্ট্যান্টিভ থিওরি অ্যান্ড প্রসিডিউর অফ কোয়ালিটেটিভ অ্যানালিসিস ইন সোশিওলজি টার্নার বলছেন যার মূল উদ্দেশ্য ছিল যে সমাজতত্ত্বের একটা কোডিফিকেশন অর্থাৎ একটা কতগুলো নিয়ম তৈরি করা কোডিফিকেশন অফ সাবস্ট্যান্টিভ থিওরি তত্ত্বের একটা নিয়ম নিয়মের তৈরি করা এবং সোশিয়লজিতে কিভাবে কোয়ালিটেটিভ অ্যানালিসিস করা যায় তার গুণগত বিশ্লেষণ করা যায় সেটা দেখা তো সাউন্ড থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন নিজ সাউন্ড থিওরিটিক্যাল প্যারাডাইম তাত্ত্বিক যে ব্যাখ্যা ঠিক মতন যে ব্যাখ্যা সাউন্ড অর্থাৎ নির্ভুল যে তাত্ত্বিক ব্যাখ্যার কি দরকার একটি ভালো একটা জোরদার তাত্ত্বিক প্যারাডাইম প্যারাডাইম এর পাঁচটা কাজ আছে প্যারাডাইম ফাংশন নোটেশনাল অর্থাৎ প্রতীকটি প্রোভাইডিং এ গাইড ফর অ্যাভয়েডিং অ্যাডক হাইপাথিস অ্যাডক হাইপাথিস একটা গাইড একটা নির্দেশনা দেওয়া যাতে আমরা আর যে কোন ধরনের প্রকল্প না করি প্যারাডাইমস অ্যাডভান্স দ্য অ্যাকিউমুলেশন অফ থিওরিটিক্যাল ইন্টারপ্রিটেশন প্যারাডাইম ব্যবহার করে আমাদের সুবিধা হচ্ছে যে তাত্ত্বিক ব্যাখ্যাগুলোকে আমরা আমরা তাত্ত্বিক ব্যাখ্যা ব্যাখ্যা আমরা যে একটা তৈরি করতে পারি সেগুলোকে আস্তে আস্তে আমরা জমাতে পারি প্যারাডাইম সেন্সিটাইজ রিসার্চার্স টু এম্পিরিক্যাল অ্যান্ড থিওরিটিক্যাল প্রবলেমস গবেষকদের প্যারাডাইম কি করে তাদের কে সচেতন করে দেয় যে বাস্তবে এবং তাত্ত্বিক যে সমস্যা গুলো রয়েছে সেগুলো সম্পর্কে সচেতন করে দেয় প্যারাডাইমস অ্যাপ্রক্সিমেট দ্য লজিক্যাল ইফ নট এম্পেরিক্যাল রিগার অফ কোয়ালিটেটিভ অ্যানালিসিস প্যারাডাইমস অ্যাপ্রক্সিমেট দ্য লজিক্যাল ইফ নট এম্পেরিক্যাল রিগার অফ কোয়ালিটেটিভ অ্যানালিসিস অর্থাৎ তাদের লজিক্যাল প্যারাডাইমের মাধ্যমে লজিক্যাল অ্যানালিসিস অর্থাৎ তর্কবিদ্যার উপর ভিত্তি করে যে বিশ্লেষণ সেই ধরনের কোয়ালিটেটিভ অ্যানালিসিস কিন্তু প্যারাডাইমের প্যারাডাইম মাধ্যমে আমরা করতে পারি মার্টানের প্যারাডাইমের ব্যাখ্যা প্যারাডাইমের ফাংশন গুলো কি বলছেন যে ফার্স্ট ফাংশন অফ এ প্যারাডাইম ইজ টু প্রোভাইড এ কম্প্যাক্ট অ্যারেঞ্জমেন্ট অফ সেন্ট্রাল কনসেপ্ট দ্যাট আর ইউটিলাইজড ফর ডেসক্রিপশন অ্যান্ড অ্যানালিস প্যারাডাইমের প্রথম কাজ হচ্ছে যে কতগুলো কেন্দ্রীয় ধারণাকে সেগুলোর একটা বিন্যাস করা যে ধারণাগুলো ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার জন্য ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার জন্য করার তো ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার ফলে করার জন্য যে ধারণাগুলো সেই ধারণাগুলোকে প্যারাডাইম এর মাধ্যমে আমরা সেই ধারণাগুলো আমরা ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে পারি প্যারাডাইমস লেসন দ্য লাইকলিহুড অফ ইন্ট্রোডিউসিং হিডেন এজামশন

কোনো কিছু ব্যাখ্যা করতে গেলে আমরা অনেক কিছু ধরে নি তো প্যারাডাইম কিন্তু এই ধরনের হিডেন যাতে না হয় সেটা কিন্তু প্যারাডাইম থাকলে কিন্তু সেটা আমরা করব না কেন না এক একটা কনসেপ্টের সঙ্গে আরেকটা একটা কনসেপ্টে একটা যুক্তিবাদী একটা সংযোগ থাকবে

দুটোকে দুটোর মধ্যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করি এইভাবে প্যারাডাইম বিশ্লেষণ যে বিশ্লেষণ করবে তাকে করে দিচ্ছে তাকে তাকে সতর্ক করে দিচ্ছে যে বিভিন্ন ধরনের এম্পেরিক্যাল এবং থিওরিটিক্যাল প্রবলেমস অর্থাৎ বাস্তব এবং তাত্ত্বিক সমস্যাগুলোকে

নিয়ম নিয়মের উপর ভিত্তি করে কোয়ালিটেটিভ অ্যানালিসিসগুলোকে বিশ্লেষণ করে এর ফলে যুক্তিবাদের প্যারাডাইম প্যারাডাইমের মাধ্যমে আমরা কোয়ালিটেটিভ অ্যানালিসিসকে যুক্তির মাধ্যমে আমরা কোয়ালিটেটিভ যে বিশ্লেষণকে আমরা বিশ্লেষণ করি যুক্তির মাধ্যমে আমরা সেগুলোর গুণগত যে বিশ্লেষণ আমরা যুক্তির মাধ্যমে করি এখানে আমরা মাটানের যে প্যারাডাইম সেটা নিয়ে আমরা আলোচনা করছি যে পস্টুলেট ফাংশনাল ইউনিটি র্যাকলি ব্রাউন এই ধারণাটাকে বলেছিলেন যে ফাংশনাল ইউনিটি অর্থাৎ যে ফাংশনাল অর্থাৎ ক্রিয়াবাদী ঐক্য তো কে কিন্তু এই যে ক্রিয়াবাদী ঐক্য কে প্রশ্ন চিহ্ন দেন প্রশ্নের মুখে ফেলেন ক্লাখন বলছেন যে কালচারাল ফর্মস অফ অ্যাডাপটিভ ফর অফ সোসাইটি সমস্ত রকম কালচারাল ফর্মস সাংস্কৃতিক বা সামাজিক যে প্রতিষ্ঠানগুলো সেগুলো সব সমস্যা সব সদস্যদের সঙ্গে সব সদস্যরা এই কালচারাল ফর্মসের সংখ্যা নিজেদের মানিয়ে নেয় মার্টান বলছেন ওয়ান নিড নট গো ফার অ্যা ফিল টু শো

সামাজিক সংহতি তার একটা সমালোচনা সামাজিক সংহতির ধারণার সঙ্গে সমালোচনা পস্টম ইউনিভার্সাল ফাংশনালিজম ইউনিভার্সাল ফাংশনাল অর্থাৎ বিশ্বজনীন ক্রিয়াবাদ উনি বলছেন যে এই ধারণা বলছে যে সমস্ত সামাজিক এবং কালচারাল ফর্মস অল স্ট্যান্ডার্ডাইজড সোশ্যাল অ্যান্ড কালচারাল ফর্মস সমস্ত রকমের সামাজিক এবং সাংস্কৃতিক যে রূপ সেগুলোর ইতিবাচক কাজ রয়েছে কিন্তু মাটান বলছেন যে আইটেমস ক্যান হ্যা পজিটিভ অ্যান্ড নেগেটিভ কনসিকুয়েন্সেস যেকোনো কালচারাল আইটেমের ইতিবাচক বা নেতিবাচক ফল হতে পারে সাম কনসিকুয়েন্স আর রেকগনাইজ আদার্স আর নট কিছু কিছু ফল সেগুলো স্বীকৃত অন্য ফলগুলো স্বীকৃত নয় মার্টন বলছেন সোশিওলজি শুড পে অ্যাটেনশন টু দ্য নেট ব্যালেন্স অফ ফাংশনাল কনসিকুয়েন্সেস আইদার ফর সোসাইটি অর ফর সাব গ্রুপস সাফিসিয়েন্টলি পাওয়ারফুল টু রিটেন দিস ইনট্যাক্ট

কতগুলো রিলেটিভ অ্যাসাম্পশন ইনডিসপেন্সিবিলিটি অর্থাৎ যে এর কোনো বিকল্প নেই রিলেটেড অ্যাসাম্পশন সার্টিন ফাংশনস আর ইনডিসপেন্সিবল কিছু কিছু কাজ হচ্ছে তার কোনো বিকল্প নেই সেগুলো করতেই হবে ঠিক সার্টেন কালচারাল সোশ্যাল নর্ম আর ইনসেন্সিবল ফর ফুল কিছু কিছু করার জন্য অপরিহার্য মাটন বলছেন কতগুলো প্রশ্ন করছে ডু সোশ্যাল সিস্টেম হ্যাভ নিডস মাস্ট বি সামাজিক ব্যবস্থার কি প্রয়োজন আছে যেগুলো যে প্রয়োজনগুলোকে মেটাতেই হবে মাটন বলছেন হ্যাঁ ফর স্পেসিফিক সিস্টেম হ্যাঁ বলছেন মাটন বলছেন হ্যাঁ কিন্তু এই ক্রিয়াগুলোকে প্রত্যেকটা সামাজিক ব্যবস্থার জন্যে প্রতিষ্ঠিত করতে হবে দু নম্বর হচ্ছে বলছেন আর দেশিয়াল স্ট্রাকচার ইনডিসপেন্সিবল ফর ফুলফিলিং দিস ফাংশন কতগুলো কি মূল গঠন আছে যেগুলো এই কাজগুলো তো করার জন্য অপরিহার্য মার্টন বলছেন এম্পিরিক্যাল সিস্টেমস মেক দ্য অ্যাসেনশন সাম সার্টেন স্ট্রাকচারস ক্যান ফুলফিল সিস্টেম রিকুইজিটস অবভিয়াসলি ফলস বলছেন বাস্তবের যে ব্যবস্থাগুলো সমাজ ব্যবস্থাগুলো সেগুলোর যে বলছে এই 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 বক্তব্যটাকে যে কিছু কিছু গঠন কিছু কিছু তন্ত্রিক প্রয়োজন মেটাবে সেটা একেবারেই ভ্রান্ত একেবারেই মিথ্যা যে অফ ফাংশনাল অ্যানালিসিস আর কি বলছেন দেখো টার্নার বলছেন আই থিঙ্ক মাস্ট অফ ইস অ্যাসেসমেন্ট অফ দিস Functional postulates involved the destruction of straw men. Yet, in destroying these assumptions, Martin was led to formulate alternate postulates that advocated concern for the multiple consequences for socio cultural items for each other. Turner Jaman the functional. যে অ্যাসেসমেন্ট এই নিয়ে চিন্তা ভাবনা সেগুলো বলছে destruction of straw man অর্থাৎ এগুলো কোনো straw man অর্থাৎ এগুলো এগুলো মানে কোনো তার কোনো সামান্য কিছু কিছু মানে কোনো কয়েকটা গুরুত্বপূর্ণ কিছু নয় কিন্তু এই ধরনের ধারণাগুলোকে তিনি যখন ধ্বংস করলেন তার ফলে তিনি অল্টারনেট পস্তুলে তার বদলে কি কিছু চিন্তা ধারণা সেটা কিন্তু আহ তিনি তৈরি করলেন তো এরপরে আমরা এটা নিয়ে আরও আলোচনা করব